ধুবুরী গৌরীপুৰৰ পৰীক্ষাৰ্থীৰ পৰা ওলাইছে ডমে ডমে নকল। আলমগঞ্জ গেৰামাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত পৰীক্ষাৰ্থী তালাচীৰ সময়ত পকেট জোতাৰ পৰা জাপে জাপে ওলাইছে নকল। আমি দৃশ্য দেখুৱাইছোঁ আপোনালোকক আৰু ৰাতিপুৱাৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱাইছোঁ। আজিৰ পৰা যিহেতু ছাত্ৰ জীৱনৰ সবতকৈ গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা মেট্ৰিক পৰীক্ষা আৰম্ভ হৈছে আৰু পৰীক্ষা হলত সোমোৱাৰ পূৰ্বে এইদৰে তালাচী চলোৱা হৈছিলে। তালাচীৰ সময়তে এইদৰে ডমে ডমে নকল ওলোৱা দেখিবলৈ পোৱা গৈছে। নিরাপত্তার দিকটো যথেষ্ট কটকটিয়া করে তোলা হয়েছে আর তারপরে এইদরে তালাচী চলোৱা হয়েছে। পরীক্ষা কেন্দ্রত সোমার পূর্বে তালাচী চলোৱা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ভিতর নকল ওলোৱা নাই। পরীক্ষা কেন্দ্রত সোমার পূর্বে এইদরে তালাচী চলোৱা হয়েছিল আর তালাচীত কারোবার জোতার পৰা কারোবার পকেটের পৰা ওলাইছে ডমে ডমে নকল। আলমগঞ্জ গেৰামাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত পরীক্ষার্থীক তালাচী করার সময়তে পকেট আর জোতার পৰা এইদরে জাপে জাপে নকল ওলাইছে। আমি দেখুৱাইছো আপোনালোকক দৃশ্য আর চারিওফালে এইদরে পড়ি রয়েছে এই সমূহ নকল। আর এই নকল সমূহ লৈ পরীক্ষা দিবলৈ আহিছিল একাংশ ছাত্র ছাত্রী, কিন্তু তালাচী চলোৱা হৈছিল পরীক্ষা কেন্দ্রত সোমোৱাৰ পূর্বে। আর পরীক্ষা কেন্দ্রত সোমোৱাৰ পূর্বে যে তালাচী চলোৱা হৈছিল সেই তালাচীত উদ্ধার হৈছে ডমে ডমে নকল। ইফালে কোকৰাঝাৰ ছোৱালী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত ডমে ডমে ওলাইছে নকল। পরীক্ষা গৃহ প্রবেশৰ পূর্বেই তালাচীত ওলাল জাপে জাপে নকল কোকৰাঝাৰতো। আমি কোকৰাঝাৰৰ দৃশ্য দেখুৱাইছো আপোনালোকক আর কোকৰাঝাৰতো পরীক্ষা কেন্দ্রত সোমার প্রাক মুহূর্তত এইদরে তালাচী চলোৱা হয়েছিল। তালাচীর সময়ত ডমে ডমে নকল ওলাইছে কোকৰাঝাৰৰপৰাও। গৌরীপুৰৰ আমি পরিবেশ দেখুৱাইছো আপনার সমান্তরক কোকৰাঝাৰতো ওলাইছে ডমে ডমে নকল। আর নিরাপত্তার দিকট যথেষ্ট গুরুত্ব দিয়া হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে 100 মিটারলৈ। 100 মিটার ব্যাসার্ধত কোনো পরিয়ালের লোক বা অন্য লোক থাকিব নোৱাৰিব। 144 ধারা জারি করা হয়েছে আর বিভিন্ন নীতি নিয়মের মাজে নতুন নতুন নীতি নিয়মের মাজে এইবার পরীক্ষাত বহিছে ছাত্র ছাত্রী সকল। তার মাজতো কিন্তু দেখবলে পোৱা গল একাংশ ছাত্র ছাত্রীর নকল লৈ পরীক্ষা দিবলৈ আহিছিলে, কিন্তু যেহেতু তালাচী চলিছিল আর তালাচীর সময় ডমে ডমে এইদরে নকল ওলাইছে। আর পরীক্ষা কেন্দ্রত খুব সুন্দরক পরীক্ষা ইতিমধ্যে চলি আছে পরীক্ষা আমি জানাইছো আপনার। ইফালে শিলচরক পরীক্ষা কেন্দ্র চৌহদত সমবেত লোকক খেদি পঠিয়াত নামি পড়ল আরক্ষী অধীক্ষক। আমি শিলচরের দৃশ্য আপনার দেখাইছো। পরীক্ষা কেন্দ্র চৌহদত সমবেত লোকক খেদি পঠিয়াত ব্যস্ত হয়ে পড়েছে আরক্ষী অধীক্ষক। আরক্ষী অধীক্ষক নিজে নামিছে, আমি দেখাইছো আপনার দৃশ্য। পরীক্ষা কেন্দ্রসমূহৰ পৰা 100 মিটাৰ ব্যাসার্ধত 144 ধারা জারি করা হয়েছে আর 100 মিটাৰ ব্যাসার্ধত কোনো আচলতে অন্য লোক থাকিব নোৱাৰিব। আর শিলচৰ দেখিবলৈ পোৱা গৈছিল যে বহু লোক উপস্থিতি দেখিবলৈ পোৱা গ'ল। তাৰপিছতে আৰক্ষী অধীক্ষক নিজে নামি পৰিছে আর লোকসকলক খেদি পঠিয়াইছে পরীক্ষা কেন্দ্রৰ বাহিৰৰ পৰা। সমগ্র জেলাখনতে আমি যাতে সুকলমে হয়ে যায় তার কারণে আমি যেটো নিরাপত্তাজনিত দিক চোয়া চিতা করব লাগে সেইখানে আমি করছো। আর আপনাদের জানে যাওয়া বছর 2-3টা সেন্টারত কিছু খেলিমেলি হয়েছিল, 3টা সেন্টারত খেলিমেলি হয়েছিল আর সেইবিলাক যাতে নহয় সেইবিলাকতো আমি সিকিউরিটি প্রভাইড করছো। আর তার লগতে যাতে কোনো খেলিমেলি নহয় তার কারণে আমি সকলবিলাক যাক পরীক্ষা কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্রবিলাকত আমার ওসিআইসি সকলে ভিজিট করেছে আর আমি ব্যক্তিগতভাবে সকল যাক
বেশি সেনসিটিভ আছে সেইবিলাকতো আমি ভিজিট করেছো আর তার লগতে যাতে তেওঁলোকৰ অথরিটির লগত স্কুল অথরিটির লগত তেওঁলোকৰ টিচাৰ লগতো আমি কথা পাতিছো যাতে